আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গেল 7 দিনে ডেঙ্গু জ্বরে গড়ে প্রাণ গেছে 14 জনের। হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গেল বছরের তুলনায় এবছর সেপ্টেম্বর পেরিয়ে নভেম্বরেও আক্রান্তের সংখ্যায় সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। স্বস্তিকা সিংহের প্রতিবেদন। ডেঙ্গু জ্বরে গেল এক সপ্তাহে গড়ে দৈনিক প্রাণ গেছে 14 জনের, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্যে ঢাকা জেলায় আক্রান্ত বেশি। রাজধানীর যাত্রাবাড়ি ও সবুজবাগ এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জ্বর কাশি থেকে শুরু করে আমার ভিশন ইয়েলো হয়ে গেছিল এবং আমার হার্টও অনেক ব্যথা করত। আমার জ্বরটা কমে গেছে কিন্তু আমি মাথা নিয়ে দাঁড়াইতে পারি না, যা খাই তাই বমি হচ্ছে। সব বয়সের মানুষই এবার ডেঙ্গুর কাছে অসহায়। হাসপাতালগুলোতে অসংখ্য রোগীর সাথে উৎকণ্ঠা আর সংখ্যা যেন স্বজনদের রাত দিন একাকার করে তুলছে। প্রথম 2 দিন টানা 103-104 জ্বর ছিল, তা আমি তৃতীয় দিনই নিয়ে আসছি এখানে টেস্টের জন্য নিয়ে আসছি। পরে পালস খুব, বিপি খুব কম ছিল, হসপিটালে ভর্তি করে নিয়েছি। 6 থেকে 7 দিন বাসাতে ছিল এবং ডে বাই ডে যখন অবস্থা খারাপের দিকে যাচ্ছিল তখন আমি বুঝে নিলাম যে আমাকে লেট করাটাই ঠিক হয়নি। হিসেব বলছে এবছর ডেঙ্গুতে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। আগস্টে প্রাণ গেছে 342 জনের। অক্টোবর পেরিয়ে এবার নভেম্বরে কতটা ভয়াবহ হবে ডেঙ্গু, এমন আশঙ্কা থেকে সচেতনতার পরামর্শ চিকিৎসকের। গত কয়েকদিন আগে বেশ ইরেগুলারলি বৃষ্টি হয়েছে, এই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালেও ডেঙ্গু রোগীর সংখ্যা গত কয়েকদিনের মধ্যে হঠাৎ করেই আবার বেড়ে গেছে। প্রথম 3 দিনের মধ্যেই আমাদেরকে এই পরীক্ষাটা করে নিশ্চিত হয়ে নিতে হবে যে এটা ডেঙ্গু রোগ কিনা, এবং যদি ডেঙ্গু ধরা পড়ে অথবা ডেঙ্গু ধরা নাও পড়ে তাহলেও যে কোনো জ্বরের রোগীকে আমাদের তার ভাইটালস, তার পালস, ব্লাড প্রেশার, তার কতটুকু ইউরিন আউটপুট হচ্ছে, সে মুখে কতটুকু খেতে পারছে, অতিরিক্ত বমি, পেট ব্যথা বা অন্য কোনো ধরনের সমস্যা আছে কি না, এগুলো নিয়ে অনেক বেশি কনসার্ন হতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। কোনোভাবেই এই সময় জ্বরের কোনো রোগীকে ইগনোর করা যাবে না। ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার বিস্তার ঠেকাতে না পারলে আগামী 2 মাস তার মাশুল গুনতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্বস্তিকা সিংহ, এসএটিভি, ঢাকা।